আম্বাসা পৌরসভা নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে চন্দ্রপুরা মাঠে সোমবার অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের প্রকাশ্য নির্বাচনী জনসভা। আর এই জনসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন 47 আম্বাসা বিধায়ক তথা ধলাই জেলা বিজেপি সভাপতি পরিমল দেব বর্মা, উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা আসনের এমপি রেবতী ত্রিপুরা, ধলাই জেলা প্রভারী যাদব লাল নাথ। এই প্রকাশ্য জনসভায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জয় নিয়ে আশা ব্যক্ত করে বলেন, রাজ্যে কোন কোন জায়গায় এই পৌর বা নগর নির্বাচনে বিরোধীরা প্রার্থী খুঁজে পায়নি, তাই এই নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়যুক্ত হবে ভারতীয় জনতা পার্টি। হাজারো কার্যকর্তাকে খুন, মানুষকে বিভিন্নভাবে শোষণ করা, নারী সমিতির নামে মহিলাদেরকে শোষণ করা, তার ইতিহাস না ভোলা। আমার কাছে 3 বছর 8 মাসের জবাব নিশ্চিত চাইবেন, জনতার অধিকার রয়েছে, এটা জবাব দেব সরকার। কিন্তু যারা 40 বছর শাসন করতে, তাদের চেহারা মনে রাখতে হবে, এরা কি কি শাসন করেছে, কি কি করেছে। আজকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের আমি বলবো, যখন বাড়িয়ে বাড়িয়ে গণদেবতার কাছে যাচ্ছেন, তখন সেই বিষয়গুলো জনতার সামনে তুলে ধরা আমাদের নৈতিক কর্তব্য। কেন সেদিন সে অহংকারী কমিউনিস্ট পার্টি যারা সিদ্ধান্ত করে রেখেছিল ভারতীয় জনতা পার্টির সভাপতিটা ছোট্ট একটা ছেলে, আমরা তো 20 বছরের মুখ্যমন্ত্রী, 25 বছরের তারা সরকার,